না এই যে আমার বিয়ারিতে আরো দুজনের সদস্য বাড়লো, দুটো ককটেল আনলাম আজকে, পাশে এসে খাতা নিয়ে যাই যে ব্যাগে করে দিয়ে দিয়েছে, একটা ফন্ট, ফন্টটা ফিমেল আর এইটা মেল, দেখা যাচ্ছে এইটা ছাড়ি দাঁড়ে দেখতে পাবো, দেখা যাবে ককটেল ছিল না না এই যে ককটেল আর এটা হচ্ছে গ্রে ককটেল, ঝুটি গাছে লেজ আছে, তো এদের এটাই বাসস্থান, উপরে তো জাভা রয়েছে, জাভাগুলো সরে যাবে, অন্য খাঁচা আনবো সেটা জাভার চলে আসবে, থাক তোরা এখানে থাক, ও তোরা এখানে থাক, চলে এসছে, এটা আমার একটা গ্রে ককটেল, গ্রেটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল পাইপটা, এটা এখন ভয় পাচ্ছে, ফার্স্ট টাইম এলো নতুন জায়গায়, আশা করবো এত বড় জায়গা ওদের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, ওরা ভালোই মজা পাবে, অন্যান্য পাখিরা তো যেমন আছে তেমনই ছিল, ভালোই আছে, তার সঙ্গে এটা চলে এলো, ঠিক আছে এদের এবার জল হয়ে গেলো, এখন একটু জল খাবারের একটু ব্যবস্থা করে দিতে হবে, জল আর দানার বাটি দিতে হবে, খাবার দাবার দিতে হবে, পরিষ্কার করে বলে না মা, হ্যাঁ তো এরা এখন এখানে রয়েছে, এদের এখন জল দেবো, জল আর খাবার দিতে হবে, জল বাটি তো রেডি আছে, তো একটু পরে দেবো জলটা, সবে আনলাম, তো অসুবিধা নেই, বাইরে মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো জলটা দিয়ে দেবো যাতে ওরা ঠিকঠাক করে থাকতে পারে, এখন ওদের একটু একা ছেড়ে দেবো, ডিস্টার্ব করবো না, ঠিক আছে টাটা। হ্যালো নমস্কার বন্ধুরা, আজকে আবার দুটো পাখি নিয়ে এসেছি, এই যে দুটো ককটেল, এর আগে আমার ককটেল ছিল না, ককটেল সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্সও নেই ততটা, তো নিয়ে আনলাম, এরপরে আরও দুটো লুটি আনার প্ল্যান আছে, তো জল খাবারও দিয়ে দিয়েছি, ঠিক আছে ভালো থাকবেন, বাজাই দাও আমি একবার বাজাই, এই দেখো কেমন করে বাজাতে দেখে নাও, রাগার কি হয়েছে, বাজার তো তুই বাজা বাজা, এই দেখ তুই ধরে আমি বাজাচ্ছি, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, তো দেখতেই পেলে তো প্রথমে ভিডিওটা স্টার্ট হয়েছিল পাখিদের দিয়ে, তো আবার নতুন পাখি নিয়ে এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে দেখো পাখিটা কি করার পরে ওই মানে কাজ বাজ করে সেরে আসার পরে দেখো বাবা আর মেয়ের কত দুষ্টুমি চলছে, দুজনে মিলে খেলা করছে, তো ভাবলাম এগুলো একটুখানি ক্যাপচার করে রাখি, তো এটা তো ইউটিউবে দিলে সারা জীবন থেকে যাবে, আর ও বড় হয়েও ওগুলো দেখতে পারবে যে ও ছোটবেলায় কি কি করতো, এগুলোবেলায় কি কি করতো, তো এগুলো একটা স্মৃতি হিসেবেই রেখে দাও আর কিছুই না, ধরতে হবে
দে বাজাই ও এবার বাজতে হয় না তো ভালো করে তোর মা আবার ডিজাইন বানিয়েছে বাসির মধ্যে পিটাতে হবে না বাজাই তুমি বাজাও তুমি বাজাও তুমি বাজাও এটা মেল ফেটে যাবে না ক্যামেরাটা এ বাবা ভেঙে ফেললি তো কি হবে এবার কি হবে বল তো দেখো বাবা বাঁশি বাজাচ্ছে একটু একটু করে মানে ও তো আর পারে না জাস্ট একটু মানে কিনেছিল শখে তাই ওই একটু একটু বাজায় তো ওইটাই ও নকল করে দেখো কেমন বাঁশির মধ্যে ফু দিচ্ছিল তোমরা দেখতে পাবে ভিডিওটাতে সেটাই তো দেখো ও ভাবছে এটা কি জিনিস আমার ও তোকে ফু দেয় তো যাক মানে এগুলো বেশ ভালোই লাগে এরকম স্মৃতি হিসেবে রেখে দিতে যদি কোনো সময় ভিডিওটা ফোনটা খারাপ হয়ে যায় বা কিছু তখন হয়তো ভিডিওটা হারিয়ে যাবে বা কিছু যদি কোনোভাবে কম্পিউটারে রাখলেও যদি কম্পিউটারের থেকে খারাপ হয়ে যায় কিন্তু ইউটিউবে দিলে হয়তো থেকে যাবে মনে হয় যেটা আমার তো ওই জন্যই করলাম এই ভিডিওগুলো ভালো লাগলো যে রেখে দিতে তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা লাস্ট অবধি দেখো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা অন করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো চলো আজকের মতো আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে আবার আসবো সঙ্গে থেকো পাশে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো আজকের মতো টাটা।